অন্যরা যেখানে খেলাধুলা নিয়ে ব্যস্ত সেখানে পাকিস্তানি ক্রিকেটাররা নামাজ আদায় করে নিয়েছেন। খেলা হোক বা অন্য কিছু, নামাজের সময় ঠিকই নামাজ আদায় করে নিয়েছেন মোহাম্মদ রেজওয়ান এবং খুশদিল শাহ। প্রকৃত ধর্মপ্রেমীরা এমনই। খেলাধুলার সকল নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই দিনে ঢাকার বিরুদ্ধে জয় পেয়ে টানা তৃতীয় জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চ্যাম্পিয়নরা জয়ের দ্বারা ফিরেছে খুব ভালোভাবেই। ঢাকার বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেন খুশদিল শাহ এবং দায়িত্বশীল ব্যাটিং করেন মোহাম্মদ রেজওয়ান। সেই সাথে 33 রানের তৃতীয় জয় তুলে নেন কুমিল্লা। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাসকিন আহমেদের দ্বিতীয় বলেই ডাক মেরে সাজ ঘুরে ফিরে আগের ম্যাচে জোরো ব্যাটিং করা লিটন দাস। অপরদিকে রেজওয়ান 47 বলে 55 রানের একটি দায়িত্বশীল ইনিংস উপহার দেন। অধিনায়ক ইমরুল কায়েস 33 রান করেন। প্রকৃত বিধ্বংসী ব্যাটিং করেন পাকিস্তানি খুশদিল শাহ, মাত্র 18 বলেই 50 করেন এবং 24 বলে 5টি ছক্কা এবং 60টি চারে 64 রান করেন। সেই সাথে দল পুঁজি পায় 184 রানের। তাসকিন আহমেদ আবারও ভালো বোলিং করেন। ঢাকায় 185 রানে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামি সৌম্যী সরকার আবারও ব্যর্থ হন। গোল্ডেন ডাক মারেন তিনি। রবীন দাস তিনিও গোল্ডেন ডাক মারেন। প্রকৃতপক্ষে অলরাউন্ডিং পারফরমেন্স করেছে নাসির হোসেন। ব্যাটে বলে দৌড়দান্ত পারফরমেন্স করে যাচ্ছে ঢাকার এই অধিনায়ক। আজকেও অপরাজিত 66 রানের একটি দারুণ ইনিংস উপহার দেন। নাসির হোসেনের ব্যাটিংয়ের উপর বর করে ঢাকা ডোমিনেটর্স 151 রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। ফলে কুমিল্লা 33 রানে জয় পায় এবং এই ম্যাচে দারুণ ব্যাটিং করা খুশদিল শাহ প্লেয়ার অফ দ্য ম্যাচ হন।